ওকে, সো আমি জানতে চাচ্ছি কিছু, আমাকে একটু বলেন, ইনভিজিবল টাইপ আপনার কি লাগে? কি কি আছে? অ্যাকাউন্ট, ওকে, ডেবিট ক্রেডিট, ওকে, আপনাদের কাছে কি মনে হয় ডিজিটাল ব্যাংকিং চলে? মানে ব্যাংকিং আগে না বললে কি মনে হতো? আমার কাছে প্রথম শুনে কিন্তু হ্যাজ ফর্ম যখন বলছে তখন মনে হচ্ছে এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, আর কেউ অন্য কিছু? ডোন্ট ওয়ারি, এরকম হবে। হ্যাঁ, আর কেউ অন্য কিছু ইনভিজিবল আপনার কি লেখছেন? ইনভিজিবল অক্সিজেন, ফাইন, ওকে, বাট কোন টেম্পারেচার? এই টেম্পারেচার আমি হাইট থিংক, ওকে, অক্সিজেনে কি 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 আছে, কি কি করে? ভেরি ভেরি ইজি, তাই না? অক্সিজেনটা ব্যাখ্যা করে, ওকে, বলেন কি কি আছে, আছে কি? What it has, what it does? নাই? নাই কিছু নাই? That's my name. বলেন, বলেন। হ্যাঁ? Yeah. 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 Okay, so আরেকটা হলো light. Okay, fine. Invisible. Okay. So light invisible, light এবারে ফিজিক্স নিয়ে পড়তে হচ্ছে, because of light might not be visible by itself, যদি না কোথাও ইয়া না হয়, রিফ্লেক্টেড না হয়, but very very relative issue, okay, but সমস্যা নাই সেটা অবজেক্ট হতে বলে যান, okay, কি কি আছে? Okay, light এবং ray একই কথা, okay, flow, আপনাদের লাভ সরো, আর প্রথম কি বলছেন? মেডিটেশন, ওকে, ফাইন। এটার উদ্দেশ্য আসলে কি? আপনাদেরকে এগুলো কেন লিখতে দিচ্ছি? আসলে আপনারা একটু অন্যভাবে চিন্তা করা শুরু করে দেন এখন থেকে, কোনো কিছু দেখলে সেটাকে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে চিন্তা করা, রাইট? সো আমরা কিছু দূর গিয়ে ব্রেক দিব, যতটুকু বাকি আছে একটু শেষ করে নিয়ে পরে আমাদের একটা ছোট প্র্যাকটিস শুরু হবে, আমি আপনাদের সামনে প্র্যাকটিস করবো, দেন আপনারা করবেন। সো এখানে যে বাকি অংশটুকু আছে, অবজেক্টস ডেটা ইন অবজেক্টস অ্যাট্রিবিউট অ্যান্ড রেসপন্সিবিলিটি depend on problem domain and it actually ekta khub chomotkar statement ebong jante hobe karon holo je karone kintu amra bolchi naam kintu ek ek bar ek ek form e kintu chole jacche, right? So ekhane khub choto ekta example dewa hoyeche, if I tell you and your friends to find out the data and activity of customer object, suppose customer object er kichu data ebong activity bear kore, আমি আপনাকে এবং আপনার সাথে যে পিআর আছে ওনাকে বললাম, ইউ গেট কাস্টমার উইথ উইথ নেম, ইমেল, ফোন, অ্যাট্রিবিউটস, দিজ আর দ্য অ্যাট্রিবিউটস, অ্যান্ড কাস্টমার পারচেজ, ডু পারচেজ আর পারচেজ, বার্গেইন, অ্যাক্টিভিটিস, আপনি বললেন যে এগুলো হলো অ্যাট্রিবিউট এবং এগুলো হলো অ্যাক্টিভিটিস, রাইট? বাট হোয়াট অ্যাবাউট ইউর ফ্রেন্ড? অ্যাট দ্য সেম টাইম ইউর ফ্রেন্ড মে গেট কাস্টমার উইথ ফার্স্ট নেম, middle name, last name, gender, credit card, attributes and open account activity. আমাকে কি বলবেন যে নিচের দিকে প্লেস তাকানো দরকার না? এখান থেকে বলতে পারবেন কে কি টাইপের জিনিসপত্র নিয়ে আলাপ, আপনি কি টাইপের কাস্টমার নিয়ে চিন্তা করছেন? এক্স্যাক্টলি, আপনি কি ধরনের চিন্তা করছেন?
আপনি গ্রোসারি শপের কথা চিন্তা করছেন, বাট আপনার ফ্রেন্ড কি নিয়ে চিন্তা করছে? ব্যাংকিং, রাইট? সো লক্ষ্য করেন, আমি কিন্তু বলছি কাস্টমার, হু ইজ রং? দুজনেই ঠিক আছে, তাই নয় কি? আই মিন আমার স্টেটমেন্টটা যেহেতু এই জায়গাতে ছিল, কোনো স্পেসিফিক ছিল না, সো অল আর বোথ আর রাইট। ওকে, সো হোয়াট হ্যাপেন্স, ইট হ্যাপেন্স বিকজ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ওয়ার অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম উইথ ডিফারেন্ট পার্সপেক্টিভ। আপনি এক জায়গা থেকে দেখতেছেন, আরেকজন অন্য জায়গা থেকে দেখতেছেন, বাট কাস্টমার দেখতেছেন, দুইটাতে কাস্টমার তো ভিন্ন। সো একটা অবজেক্টের অ্যাক্টিভিটি কী হবে, অ্যাট্রিবিউট কী হবে, এটা টোটালি ডিপেন্ড করতেছে যে কোথায় আছে, সো মানে কোন জায়গাতে দেখতেছে। সো একটা বাচ্চা ছেলে অথবা একটা বাচ্চা মেয়ে যদি কোনো একটা কমপ্লিকেটেড ল্যাবরেটরিতে বড় হয়, যেখানে কম্পিউটার শুধুমাত্র একটা বাক্স, সেখানে কোনো ডিসপ্লে নাই, সবসময় আরেকটা জায়গাতে টার্মিনাল দিয়ে আউটপুট চলে যায় পোর্ট দিয়ে, সেখানে কিন্তু সে কিন্তু কখনো বলবে না ইট ডিসপ্লে সাম ইনফরমেশন, কারণ কি সেটাও কম্পিউটার, বাট সেটা করছে না, কারণ সেখানে কিন্তু সেই সেই ইয়ে নাই, সে ওই প্রবলেম ডোমেনের মধ্যে নেই, সে আরেকটা প্রবলেম। ওকে, সো ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কাস্টমার অফ এ গ্রোসারি শপ, ইউর ফ্রেন্ড থিঙ্কস অ্যাবাউট দ্য কাস্টমার অফ এ ব্যাংক, বোথ অফ ইউ আর রাইট। সো অবজেক্ট অ্যান্ড ইটস ডেটা, ইটস অ্যাক্টিভিটি, এভরিথিং ডিপেন্ডস অন প্রবলেম ডোমেইন। আচ্ছা, আমরা কেন বললাম যে এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, কেন বলি না এভরিথিং ইজ অ্যান অবজেক্ট? এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হলো কীরকম, খুব ভালো করে যদি লক্ষ্য করেন যে আপনি যখন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, সিঙ্গার, সিঙ্গার কথাটুকু যখন বলতেছেন, তখন আপনি মাইকেল সিঙ্গারের নাম কি, কী টাইপের গান করে, রাইট, এই টাইপের কিছু হ্যাজ ফর্ম তৈরি করেন, এবং ডাজের মধ্যে থাকে প্রথম যেটা আসবে যে সিং, গান করে, তাই না, সিং। খুব ভালো করে লক্ষ্য করেন, এবার যদি অন্যভাবে বলি, আমি যদি ইভেন্টটাকে ফোকাস করি, তাহলে সিঙ্গিং ক্যান বি অ্যান অবজেক্ট অলসো। আমি কিন্তু কিছুক্ষণ আগে সিং কি বলছি, একটা অবজেক্টের অ্যাক্টিভিটি বলছি, তাই নয় কি? সো যখন আমি যদি আবার বলি সিঙ্গিং ক্যান বি অ্যান অবজেক্ট, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার টোটাল ভিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি তখন সিঙ্গারকে ফোকাস করছি না, রাদার দেন সিঙ্গিংয়ের যে ইভেন্টটা হচ্ছে সেটাকে ফোকাস করতেছি, বোঝা যাচ্ছে কি? সো কেন ক্যান বি বলছি বোঝা যাচ্ছে, কারণ একটা জায়গাতে যখন কেউ একদম বলবে যে সিঙ্গারের কিছু প্রোফাইল আমরা রাখতে চাই, দেন ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইভেন্ট অফ সিঙ্গিং, ইউ থিঙ্ক অ্যাবাউট সিং, ওকে সিং উইল বি দ্য অ্যাক্টিভিটি অফ দিস সিঙ্গার, বোঝা যাচ্ছে কি কথাটুকু? সো আপনি কোন জায়গায় দাঁড়ানো এটার সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে যেহেতু, সেটার জন্য আমরা বলছি এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, অবজেক্ট সবসময় হবে দাঁড়ায়, এটা গিয়ে মাইট বি অন্য জায়গাতে অ্যাট্রিবিউট হয়ে যেতে পারে, মাইট বি অন্য জায়গাতে কী হয়ে যেতে পারে, ভার ফর্মে চলে গেলে সে কারো না কারো অ্যাক্টিভিটিস হয়ে যাবে, তাই নয় কি? যখন সে নাউন ফর্মে চলে আসতেছে তখন সে কি হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। সিং, সিং যখন বলতেছে তখন কি সে ভার্ব, তখন সে আসলে কার অ্যাক্টিভিটি হচ্ছে, সিঙ্গারের। বা যখন বলতে সিঙ্গিং, নাও ইট ইজ নাউন, নাও এটাকে আপনি কি হিসাবে দেখবেন, অবজেক্ট হিসাবে দেখবেন না, এক্সাম্পল হিসেবে। আরও দুইটা জিনিস ইয়ে করি, ক্যালকুলেটার এবং ক্যালকুলেশনের মধ্যে যদি বলি, ক্যালকুলেটার ক্যান বি অ্যান অবজেক্ট, ক্যালকুলেশন ক্যান বি অ্যান অবজেক্ট, বলেন তো পার্থক্যটুকু ধরতে পারেন কিনা? ক্যালকুলেটার ক্যান বি অ্যান অবজেক্ট, হোয়াই? মোর ফোকাস, সবসময় হ্যাজ বলতে হবে, ডাস থাকতে হবে তা না, আমরা অ্যান্ড অফ দিয়ে কিন্তু বলছি। ক্যালকুলেটার ক্যান ডু অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড, ক্যান গিভ সাইন, ভ্যালু অফ সাইন, কস, সামথিং লাইক দিস, সাইন্টিফিক হয়, more focus has, right? Okay, so and a small display and kichu numeric year jonno keyboard ache, okay fine, this is calculator, calculator can be an object, right? Calculation can be an object, calculation, tell me what type of calculation? So ami apnake bollam please do the calculation for me. Now the calculation is the object, you ask me, and what kind of calculation I could do for you, bujhte ki, right? Ami bolam je okay, it's a complex calculation, then yes, calculation type complex, so type complex, lokho kon to calculation has type, right? Or scientific or normal, tai na, bujhte parchen? Calculation কী নিয়ে ক্যালকুলেশন, হোয়াট টাইপ অফ ডাটা, আমি বললাম যে কী টাইপের ডাটা নিয়ে ক্যালকুলেশন, ওকে ফাইন,
population, statistical population. So data type of data ki population. Bujhte parchen? Bujha jacche ki kon shomoyer data calculation. Population kon shomoyer data. Population e kon jinis population health niye. Right? Bujha jacche ki? So dekhen calculation kintu aste kore object form e chole ashe. Right? So when you think, you have to think in this way. আপনি আসলে কোন জায়গায় বসে আছেন সেটা ইম্পর্টেন্ট। ওকে, এবার একটু এখানে চলে আসি। হোয়াট ইজ ক্লাস? হোয়াট ইজ ক্লাস? আসলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলা মূলত ক্লাস। কেন ক্লাস? দেখেন আমি বলছি আপনারা আপনারা প্রত্যেকে কিন্তু যদি আলাদা আলাদা এন্টিটি হিসেবে চিন্তা করেন আপনাদেরকে তাহলে আপনারা প্রত্যেকে ট্রেইনি টাইপের এক একটা অবজেক্ট। বোঝা যাচ্ছে কি? ট্রেইনি শব্দ কিন্তু আপনাদের একজনকে বোঝাচ্ছে না, বরং আপনারা কি রকম সেটা টেমপ্লেটটুকু আমার মাথার মধ্যে নিয়ে আসে, তাই নয় কি? কি আইডি থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, ক্লাসে পারফর্ম করবে, তাই নয় কি? ট্রেইনি শব্দটা কি অ্যাবস্ট্রাক্ট না, আই মিন কনসেপ্ট না? ইট ইজ এ কনসেপ্ট। সো আমি বললাম যে উনি একজন ট্রেন, নাও হিজ অ্যান অ্যাক্টর, উনি বলতে পারে। ওনার আইডির রেসপেক্ট, ওনার আইডি কত, ইমেইল শব্দটার রেসপেক্টে ট্রেনি হ্যাজ আইডি, ট্রেনি হ্যাজ নেম, আইডির রেসপেক্টে ওনার আইডি কত উনি জানে, ওনার ইমেইল অ্যাড্রেস কি উনি জানে, ওনার নাম কি উনি জানে। খুব ভালো করে লক্ষ্য করেন তো, তাহলে ক্লাস আসলে কি? ক্লাস হলো কনসেপ্ট, তাই নয় কি? অবজেক্ট কি? সেই জিনিসটাই অবজেক্ট। বোঝা যাচ্ছে না? কম্পিউটার বললাম, কোনটাকে বোঝাইছি? একটাকেও বোঝায় নাই, আমার কনসেপ্টটুকু মাথার মধ্যে কম্পিউটার। সো কম্পিউটার হ্যাজ হ্যাজ বলে আসলে যেগুলো বলছে এটা ক্লাস, এটা একটা কনসেপ্ট, দিস কম্পিউটার, রাইট? এটা এটা যে কম্পিউটার এটা মিলে কিভাবে দেখেন? আমার মাথার মধ্যে যে কনসেপ্ট আছে সেটা এগেনস্টে প্রত্যেকটা জিনিস হয় ভ্যালু, যেটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট, আর না হলে অ্যাক্টিভিটি, সেটা ম্যাচ করে বিধে আমি এটাকে কম্পিউটার বলতেছি, এই টেবিলকে কম্পিউটার বলতেছি। যদি টেবিল ম্যাচ করতো তাহলে আমি বলতাম ইটস এ কম্পিউটার। শীতকালে কিছু জুতা পাওয়া যায় আপনার তো জানেন যে কাপড়ের টাইপের, তো আমার পার্টনার ওই টাইপের কিছু জুতা কিনলো, আমার ছেলে ছোট্ট মানুষ সে জুতাগুলো পরে সে বলছে যে আমি কাপড় পরছি, হোয়াই? কারণ তার মধ্যে ওই ধরনের একটু ডিস্টিংক করার ক্যাপাবিলিটি তৈরি হয়নি, সে যেহেতু ওইটা কাপড় টাইপের জিনিস সে ওইটাকে জুতা হিসেবে না দেখে ওইটাকে কাপড়ের ক্লাসিফিকেশনে ফেলে দিচ্ছে। বুঝতে পারতেছেন? সো মাইট বি তার আর একটু নলেজ হলে সে বুঝতে পারে না এটা জুতা, যেহেতু এটা পায়ে পরে, রাইট? ওইটা কিন্তু জুতা পরে না, জুতা খুব ভালো করে চেনে, বাট যেহেতু ওইটার উপরের ফ্যাব্রিক আছে, রাইট, সে ভাবছে যে এইটা একটা পোশাক, সো সে কাপড় পরছে। ওকে, সামথিং লাইক দিস। সো আমি মানে যেটা বলতে চাচ্ছি যে টাইপটুকু যখন আপনার মাথার মধ্যে এস্টাবলিশ হচ্ছে সেটা আসলে একটা ক্লাস, যখন সেটার স্পেসিফিক জিনিসটা আসতেছে আপনি ওইটার সাথে মিলিয়ে ফেলেন, যখন ম্যাচ করে অথবা অধিকাংশ সময় ম্যাচ করে তখন আপনি বলেন ওকে ইট ইজ, ইট ইজ। সো আমি আপনাদেরকে যে আমরা আমরা দেখতেছি আপনারা প্রত্যেকে এক একজন ট্রেইনি টাইপের অবজেক্ট। কেন? কারণ ট্রেইনি টাইপের অ্যাক্টিভিটিগুলো যেগুলো অ্যাট্রিবিউটগুলো যেগুলো সেগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আছে, রাইট? তেমনি করে কম্পিউটার, তেমনি করে চেয়ার, টেবিল, সব কিছু, রাইট? সো হোয়াট ইজ ক্লাস? যেটাকে বইয়ের ভাষা বলে ইটস দ্য ব্লু প্রিন্ট অফ অবজেক্ট, তাই না? অর ইটস দ্য কনসেপ্ট অফ অবজেক্ট, রাইট? আচ্ছা, এখন এখন চলে আসেন। বাই দ্য আমি এখানে আসার আগে একটু সময় নিচ্ছি, যদিও ব্রেকের সময় হয়ে গেছে। সফটওয়্যারে কীভাবে হয়? নাও আমরা সফটওয়্যারে চলে আসি, রাইট? সফটওয়্যারের ব্যাপারটা কীরকম হবে দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট দিস ইজ দ্য প্রবলেম ডোমেইন। সো আপনাকে কোনো একদিন পাঠিয়ে দেওয়া হয় অর টিমকে, টিমকে কোনো একদিন পাঠিয়ে দেওয়া হলো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ডোমেইন, ওনাকে সেখানে বিজনেস কীভাবে রান করে, রাইট, কী কী প্রসেস আছে সেসব বুঝে আসুন, সামহাও কাগজ কলম যেভাবে হোক, ইউএমএল অর নন ইউএমএল হোয়াট এভার ইট ইজ, সেদিকে ফোকাস করছেন, আপনারা সেটা বুঝতে পারেন। আপনারা যখন বুঝতে পারলেন তখন সেখান থেকে আপনারা কী হয়েছে দেখেন, আপনারা লাইভ জিনিসগুলো দেখছেন, দেখে আপনারা কী করছেন, মাথার মধ্যে জিনিসগুলো কনসেপ্টটুকু বিল্ড করতেছেন, রাইট? তাই নয় কি?
বোঝা যাচ্ছে কি আপনার মাথার মধ্যে বিল্ড আপ করছেন কি রকম প্রবলেম ডোমেইনে, যেমন আমি ফর এক্সাম্পল ব্যাংকিং এর কথা বলি। সো ব্যাংকিং আমি করলাম, ব্যাংকিং এ গিয়ে দেখ, আপনি ব্যাংকিং এ গিয়ে আপনি এসে বললেন কি কাস্টমারেরা অ্যাকাউন্ট খুলে তারা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে, অথবা অন্য কোনো যে কেউ ওই পার্টিকুলার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়, অ্যাকাউন্টগুলো খোলা হয় কোনো ব্রাঞ্চের আন্ডারে, রাইট? কাস্টমারদেরকে হেল্প করার জন্য অথবা ব্যাংকিং রান করানোর জন্য এমপ্লয়ি থাকে, এমপ্লয়িদের মধ্যে এইরকম এইরকম এমপ্লয়ি আছে, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ভিন্নতা আছে, লোন প্রোভাইড করা হয়, রাইট? সাথে প্রসেসগুলো বললেন কখন কি ফর্ম ফিল আপ করতে হয়, টোটাল যে জিনিসগুলো ব্যাখ্যা করছেন এটা আসলে আপনি কি কি দেখে ব্যাখ্যা করছেন? আপনি কিন্তু কখনো বলেন নাই করিম এসে অ্যাকাউন্ট খুলছে, আপনি বলছেন কি কাস্টমার এসে অ্যাকাউন্ট খুলে, অর্থাৎ আপনি ওখান থেকে লাইভলি জিনিসপত্র দেখে মাইক দিয়ে আপনি দাঁড়াইছেন, গিয়ে দেখলেন যে মিস্টার করিম এসে অ্যাকাউন্ট খুলছে, রহিম এসে অ্যাকাউন্ট খুলছে, আরেকজন এসে অ্যাকাউন্ট খুলছে, দেন ইউ বিল্ড দ্য কনসেপ্ট কাস্টমার এসে অ্যাকাউন্ট খুলে, রাইট? সো কাস্টমার ইজ দ্য কনসেপ্ট ইনসাইড ইউ এবং সেই প্রসেসগুলো। সো আপনি আপনি প্রথম অবজেক্টকে অথবা প্রসেসকে অবজার্ভ করেন, তারপর সেটার একটা টেমপ্লেট নিজের মধ্যে দাঁড় করান এবং সেটাকে ব্যাখ্যা করছেন আমার কাছে, রাইট? সো ইউ ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম ডোমেন অ্যান্ড ডেফিনেটলি অবজার্ভিং অবজেক্ট অফ ক্লাস, অবজেক্ট অফ ক্লাস কি অবজার্ভ করছেন? স্যার ক্লাস অবজার্ভ করেন, অবজেক্ট অবজার্ভ করছেন, তাই না? সেখানে আপনি রিয়েলি গিয়ে দেখছেন, আপনি তো কেউ বলে না গিয়ে দেখছেন, সো অবজার্ভিং অবজেক্ট। সো আপনি আমি যদি বলি যে অবজেক্টগুলোর নাম লেখেন, আপনি খুব কুইকলি লিখে ফেলতে পারবেন, পারবেন নাকি? ওকে, এমপ্লয়ি থাকে, থাকে কাস্টমার থাকে, আর কাস্টমার না হলে অ্যাকাউন্ট হোল্ডার থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্রাঞ্চ থাকে, ট্রানজ্যাকশন থাকে, ক্রেডিট কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, লোন থাকে, ইউ ফাইন্ড আউট ইট, আর অ্যাকচুয়ালি এগুলো ক্লাস, তাই না? কনসেপ্ট দেন আমি খুব সহজেই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি। সেখান থেকে এসে এখন আপনি চাচ্ছেন কীরকম ব্যাপার, আপনি এই জিনিসগুলার এবার টেমপ্লেট লিখবে, যে জিনিসগুলো ওখানে দেখে আসছেন, অ্যাক্টিভিটিগুলো দেখে আসছেন, সেটার টেমপ্লেটটুকু এবার আপনার আপনার সি শার্পের কোডে লিখবে। কারণ কি কারণ কি কারণ খুব ইজি, কারণ সেগুলো অবজেক্ট আপনি তৈরি করতে চান। তো আপনি যদি এমপ্লয়ি টাইপের কোনো একটা অবজেক্ট তৈরি করতে চান, ফর এক্সাম্পল এমপ্লয়ি এসে যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেটা ফর্ম এটা, রাইট? আপনাকে শুধুমাত্র এই কাজটুকু করে দিতে বলা। নাও ইউ ওয়ান্ট টু প্রবলেম ডোমেইন, ইউ ফাইন্ড দ্য অবজেক্ট, সরি ফাইন্ড দ্য অবজেক্ট, রাইট? নাও এই অবজেক্ট পেয়ে আপনি কি করতে যাচ্ছেন? অবজেক্টটা তো আপনি যদি সি শার্পের কোডের ভিতর অবজেক্ট বানাতে হয়, ওই টাইপটা বানাতে হয়, তাহলে আগে কি করতে হবে? ক্লাস বানিয়ে নিতে হবে না। কারণ কি কারণ হলো সেটা তো সি শার্পের কোডের ভিতরে নাই, ইন্টিজার আসে বিধে আমি সেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডাবল আসে স্ট্রিং আসে বিধে, তো আমাকে কি করতে হবে তাহলে? এখানে লিখতে হবে ক্লাস এমপ্লয়, তাই নয় কি? কারণ কি আমি কিন্তু এটার অবজেক্ট তৈরি করতে চাই। নেক্সট এমপ্লয়ি, অ্যান এমপ্লয়ি ইকুয়ালস নিউ এমপ্লয়ি, রাইট? আর সেটার উপরে মাইট বি একটা ইউআই টাইপের একটা ক্লাস লাগবে, রাইট? অথবা অবজেক্ট লাগবে, খুব ইজিলি ব্যাখ্যা করতে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে সফটওয়্যার তৈরি করি, ছোট্ট একটা খুব ইজিলি বলছি, এত ইজি হলে কিন্তু আমরা এতদিন চাকরি করতে পারতাম না, রোবট এসে কথা বলতে, রাইট? নট সো ইজি, পাট্টা পাট্টা অনেকটাই এরকম। অবজেক্ট দেখলাম সি শার্প কোডে এসে সেটা ক্লাস তৈরি করতে হচ্ছে, কারণ আমি সেটা অবজেক্ট তৈরি করে আমি ক্যালকুলেশনগুলো করব, রাইট? সো দেন আমি অবজেক্ট তৈরি করলাম, আমার সফটওয়্যার ফিনিশ, বুঝা যাচ্ছে কি? সো অনেক সময় কিছু মানে এটা এটা খুব এখন বলা যেতে পারে যে ওভার ইউজ শব্দ, ক্লাস আগে নাকি অবজেক্ট আগে, এটা কথা একটু সবসময় শুনবেন আপনারা, তাই না? ওকে, সো কি আগে সবাই কি আগে আচ্ছা প্রথম হলো আচ্ছা ওকে সো ফর এক্সাম্পল আই অ্যাম অ্যান ইনভেন্টর,
আমি কিছু একটা আবিষ্কার করি, ওকে, তৈরি করি, জিনিসটা কি আছে, কোথায় আছে? সো এটা ক্লাস থাকে না অবজেক্ট থাকে, রাইট? সো ক্লাস থাকে। আচ্ছা, নেক্সট, আমি এখানে একজনকে একটু দাঁড় করালাম, আধা ঘন্টা লেকচার দিলাম, আমি বললাম বলেন তো কে কোন টাইপের, বললো এই জন্য না সবাই ট্রেনিং, আপনার ট্রেনার, ক্লাস আগে না অবজেক্ট আগে? ওনার ওনার জায়গা থেকে চিন্তা করেন, উনি কি করছে, অবজার্ভ করছে, অবজেক্ট অবজার্ভ করে দেন ডিফারেন্স তৈরি করছে, তাই না? সো কোনো ইয়ে নাই, ফিক্স কিছু নাই। নাম্বার ওয়ান, তো ক্লাস আগে না অবজেক্ট আগে? ওই যে মুরগি আগে না ডিম আগে, সেটাই। ওকে, সো নাম্বার ওয়ান। নাম্বার টু, সফটওয়্যার ওয়ার্ল্ডে সেটা কিভাবে কাজ করে আপনি সেটাও বলতে পারবেন না, আপনি কোন জায়গায় দাঁড়ান। কেউ যদি বলে যে বস আমার একটা এমপ্লয় ক্লাস লিখে দেন, আপনার কাছে ক্লাস আগে, আমার একটা এমপ্লয় ক্লাস লিখে দেন, আপনি ক্লাস লিখতেছেন, রাইট? উনি সেই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতেছে, ওনার কাছে ক্লাস বলে ক্লাস একটা পেয়ে গেছে, আমি অবজেক্ট তৈরি করতেছি, বোঝা যাচ্ছে? কোন জায়গায় দাঁড়ান, যেমন এখানে যখন তখন আপনি অবজেক্ট অবজার্ভ করেন, এই ক্লাসগুলো যিনি লেখে উনি মনে করেন হ্যাঁ ক্লাস আগে, কিন্তু তার আগে তো আসলে অবজেক্ট নিয়ে অ্যানালাইসিস হয়ে গেছে, তাই না? সো এটা এটা কোনো মানে কোনো মিনিং নাই, ওকে, আনডিবেটেবল ডিবেট, ওকে, যেটা কোনো ডিবেট করা যায়, ওকে। লাস্ট ওয়ান, যেটা ভুলে গেলে ঝামেলায় করবেন আপনারা, আপনাদেরকে জিজ্ঞেস করলো অবজেক্ট কত রকম ভাইবা বলে, তাই না? আপনি বললেন অবজেক্ট দুই রকম, ভিজিবল অ্যান্ড ইনভিজিবল, অ্যান্ড ইউ হ্যাভ লস্ট এভরিথিং। আপনাকে ওই সময় বলবে যে ভাই প্রত্যেকে শিখছেন, আপনার মাস্টার কে ছিল, আমার ধরে টান, আমরা এটা কেন করছি, কারণ হলো আমরা সবসময় ভিজিবল জিনিস নিয়ে কাজ করি, তো সেটার জন্য ভিজিবল জিনিস জন্য আপনার চিন্তা করতে পারেন, সেটার জন্য জিজ্ঞেস করবো না, কে বলছে করবে না, করতেই পারেন, ওকে। আচ্ছা, লাস্ট ওয়ান, নিচে যাবেন চা খাবেন, পুরা ব্যাপারটাই অবজেক্ট ওরিয়েন্টেড হইতে দেখবেন। সো একটা অবজেক্ট ওরিয়েন্টেড হইতে চশমা বানান, দেন প্রত্যেকটা অবজেক্ট এবং তাদের ইন্টারেকশনটাকেও অবজেক্ট ওরিয়েন্টেড হইতে দেখার চেষ্টা করেন। ইটস এ মাইন্ড সেট, ইটস এ থট প্রসেস, ওটার ভেতরে যত বেশি ডুব দিবেন তত বেশি ক্লিয়ারলি আপনি ওই টাইপের কোড লিখতে পারবেন, না হলে কিন্তু আবার সে ফর লুপ, ইফ দেন এলস, ওগুলাই কিন্তু আপনাকে ধরে রাখবে, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন না, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রেক।